আমরা যে টপিকগুলো নিয়ে কথা বলবো, জীবনের ইন্ট্রোডাকশন, জীবনের অ্যাপ্লিকেশন, আমরা কী কী কাজে জীবনগুলো ইউজ করবো, জীবনের কিছু কমন কনফিগারেশনগুলো নিয়ে কথা বলবো, এবং কিছু ট্রাভেল শুটিং নিয়ে জানবো, এবং লাস্টে আমরা সামারাইজ করবো। ফার্স্টেই আমরা যদি জীবনের কথা বলতে যাই, তাহলে আমাদের যেটা আসে প্যাসিভ অপটিক্যাল নেটওয়ার্ক। প্যাসিভ অপটিক্যাল নেটওয়ার্ক পয়েন্টটা আসলে কী? প্যাসিভ অপটিক্যাল নেটওয়ার্ক পয়েন্টটা হচ্ছে টেলিকমিউনিকেশান ইন্ডাস্ট্রিতে যেখানে আর্কিটেকচার হবে পয়েন্ট টু পয়েন্ট এবং আনপাওয়ার্ড ফাইবার অপটিক স্প্লিটার ইউজ করা হবে, সেটাকেই আমরা আসলে বলবো কন। আর যে পুরো নেটওয়ার্কটি এটাকে আমরা বলি ওডিএন, অর্থাৎ অপটিক্যাল ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক। এখানে আমাদের যে যে ইকুইপমেন্টগুলো আমরা ইউজ করি কন নেটওয়ার্কে, আমাদের ওএলটি থাকবে, সেটা আমাদের জীবন হতে পারে, ইকন হতে পারে, ওয়েনিং থাকবে লাস্ট এন্ডে, এবং মাঝখানে একটা প্যাসিভ ডিভাইস থাকবে। আমরা ইতিমধ্যে জানি যে হচ্ছে অ্যাক্টিভ ডিভাইস কি, প্যাসিভ ডিভাইস কি। আসলে যেসব ডিভাইসগুলোতে পাওয়ার দিতে হয় না সেগুলোকে আমরা প্যাসিভ ডিভাইস বলতে পারি। এখানে প্যাসিভ ডিভাইসটাকে আমরা পস বলছি, প্যাসিভ অপটিক্যাল স্প্লিটার। আর আসলে স্প্লিটারটা কি, স্প্লিটারটা অ্যাকচুয়ালি ওয়ান কাইন্ড অফ প্রিজম, একটা কাঁচ, একটা কাঁচের একটা যেখানে আমার একটা লেজার স্প্লিট হয়ে মানে ভাগ হয়ে বিভিন্ন দিকে ছড়াই যায়। তাহলে আমার আমরা আরেকবার দেখে নিই যে হচ্ছে আমার এই পন যে টেকনোলজির ফিচারটা কি, এটা হবে পয়েন্ট টু মাল্টি পয়েন্ট, অর্থাৎ একটা পয়েন্ট থেকে বিভিন্ন পয়েন্টে আমার সিগনালগুলো বা ডাটাগুলো যাবে। এবং যদি এখানে লেখা আছে সিঙ্গেল ফাইবার ডুয়েল পাথ, বাট এখানে একটা ফাইবার থেকে মাল্টিপল সব পাথে আমরা বিকাশ করতে পারবো। এই নেটওয়ার্কটা অবশ্যই প্যাসিভ এবং আমাদের জীবনের সর্বোচ্চ দূরত্ব মানে ওএলটি থেকে ওএনইউ দূরত্ব হবে 20 কিলোমিটার, সর্বোচ্চ দূরত্ব 20 কিলোমিটার এবং এইটার বেশি না। এবং আমরা দেখি স্পিটারের ফিচারগুলো কী, স্পিটারটা অবশ্যই প্যাসিভ এবং নেটওয়ার্কটা হবে ডাউনলিঙ্ক পয়েন্ট টু মাল্টি পয়েন্ট এবং আপলিঙ্কটা পয়েন্ট টু পয়েন্ট। এবং আমরা এখন দেখি যে কীভাবে জীবন ডাউনলিঙ্ক দিকে ডাটা ফ্লো করে, যে ডাউনলিঙ্ক দিকে জীবন বা ওএলটি ডাটা ফ্লো করবে সেটা তার ওয়েব লেন্থ হবে, আমরা যে মডিউলটা ইউজ করবো জীবনের ওএলটির সঙ্গে তার ওয়েব লেন্থ হবে 1490, অর্থাৎ আমরা যদি ওএনইউএন থেকে একটা পাওয়ার মিটার দিয়ে দেখি, আমরা যদি 1490 ওয়েব লেন্থ ল্যামডা সিলেক্ট করি, দেন আমরা দেখতে পাবো যে হচ্ছে আমরা ওএলটি থেকে পাওয়ার পাচ্ছি। এবং এর যে ফ্রেম সাইজ হবে, ডাটা ফ্রেম সাইজ, এর যে লেন্থ এটা হচ্ছে 225 মাইক্রোমিটার, এবং এবং ডাউনলিঙ্কটা একটা ব্রডকাস্ট সিগনাল, অর্থাৎ যদি কোনো একটা পন মডেল থেকে একটা সিগনাল ট্রান্সমিট করা হয় সবগুলো ওএনই সেই সিগনালগুলো পাবে, সেই ডাটাগুলো পাবে, এবং অন্যগুলো যে মডেলের মাধ্যমে সেই ডাটাগুলো আলাদা করে যে যার ডাটাগুলোকে আলাদা করে নেবে। এবং প্রত্যেকটা পন মডিউল যে ডাটা ট্রান্সমিট করবে তার ট্রান্সমিশন রেট হবে 2.4, অর্থাৎ প্রায় 2.5 Gbps এর মধ্যে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে 1-2-3 একটা থেকে একটা ডাটা আসছে, এসে তিনটা অনুযায়ী আমার 1-2-3 যাচ্ছে, এবং যে যার ডাটা অন্যগুলোকে সেপারেট করে নিয়ে স্পেসিফিক অন্যগুলোতে আমরা পাঠিয়ে দিচ্ছি। এখন দেখি আমরা জীবন ওয়েব লিঙ্ক আপলিঙ্ক ডাটা কীভাবে আসে, আপলিঙ্ক থেকে ডাটাগুলো কীভাবে আসে। আপলিঙ্কের জন্য যে লেজারটা ট্রান্সমিট হয় আমার আগুন থেকে তার ওয়েব লেন্থ 110 ন্যানোমিটার, এবং এটা একটা ইউনিকাস্ট সিগনাল, অর্থাৎ আমার একটা অণু থেকে যে ট্রান্সমিশনটা হয় বা যে অপটিক্যাল সিগনালটা যায় সেটা ইউনিকাস্ট, অর্থাৎ এখানে অ্যাট এ টাইম এটাকে বলে আমরা টিডিএমএ টেকনোলজি, টাইম ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস টেকনোলজি, অর্থাৎ একটা মিলি বা মাইক্রো ন্যানো সেকেন্ডে একটা থাকে।
এখন আমরা দেখব করে ধরে নাও ফিরে একটু বাইরে বাজার আমরা যাব কিভাবে কাজ করে এখানে আমার L1 দ্বারা লেয়ার 1 এবং L2 দ্বারা লেয়ার 2 বোঝানো হয়েছে এখানে L2 দেখি কি হয় GTC লেয়ার এর L2 একটা পার্ট GTC লেয়ার কে ট্রান্সমিশন কনভার্জেন্স লেয়ারও বলা হয় যেটা ওইকে ম্যানেজ এবং কন্ট্রোল করে আবার সার্ভিস ডেটাও ক্যারি করে GTC সাব লেয়ার আবার GTC লেয়ার কে আবার দুটো ভাগ করতে পারি একটা হচ্ছে GTC অ্যাডোশন লেয়ার আর একটা হচ্ছে ফ্রেমিং সাব লেয়ার GTC অ্যাডোশন সাব লেয়ার আপার লেয়ার থেকে যে যে ইন্টারফেস ম্যাপ করে সেখানে OMCI অ্যাডাপ থাকে এবং DBA কন্ট্রোল হয় এসএন থেকে এসএন থেকে ম্যানেজমেন্ট এবং কন্ট্রোল ইন্টারফেস DBA হচ্ছে ডাইনামিক ব্যান্ডউইথ অ্যালোকেশন ফ্রেমিং সাব লেয়ার ফ্রেমিং সাব লেয়ারে যেটা হচ্ছে সেটা হচ্ছে মাল্টিপ্লেক্সিং এবং ডি মাল্টিপ্লেক্সিং এবং ফ্রেম হিটারটাকে এনকোডিং এবং ডিকোডিং করে প্রোভাইডিং ইন্টারফেসগুলোকে কুলানের ইনফরমেশান এক্সচেঞ্জিংয়ের জন্য কাজ করে কুলামটা কি PLM এর হচ্ছে ফিজিক্যাল লেয়ার অপারেশনাল অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড মেনটেন্যান্স সিস্টেম এখানে দেখি যে কোন মাল্টিপ্লেক্সিং স্ট্রাকচারটা কীভাবে তৈরি এখানে পন ওয়ান এটা হচ্ছে আমার ওয়েলটির পন কোড এবং নিচের দিকে আমরা দেখতে পাবো ওএনইউ এর পন কোড এবং এরা কীভাবে ডাটা আদান প্রদান করে আমরা একটু দেখব এখানে পন কোড এবং ওএনইউ এর পন কোড দেখানো হয়েছে এবং বিভিন্নভাবেই এর মধ্যে কমিউনিকেশন হয় এবং স্ট্রাকচারগুলো দেখানো হয়েছে একটা ওয়েলটির পন কোড একাধিক অনুরেজিস্টার হতে পারে এবং প্রত্যেকটা অনু এর নিজস্ব ওএনইউ আইডি থাকে ওএনইউ এর পন ট্রান্সমিশন টিকন অর্থাৎ ট্রান্সমিশন কন্টেইনার অ্যাড করা থাকে এবং যেটা আপস্ট্রিম ডিরেকশনে সার্ভিস ডাটা ক্যারি করে এবং জিএমগুলোকে টিকনের মাধ্যমে ম্যাপ করা হয় এবং ডিবি এর মাধ্যমে আপস্ট্রিম ট্রাফিক শিডিউল করা হয় টিকনটাকে আবার অ্যালোক আইডি দ্বারা আইডেন্টিফাই করা হয় অ্যালোক আইডি ওএলটি এর পন কোড দ্বারা অ্যাসাইন করা হয় জিএম কোডটা কি জিএম কোড হচ্ছে ওএলটি এবং অন্যের মধ্যে ডাটা ট্রান্সমিশন একটা চ্যানেল আমরা দেখতে পাচ্ছি এখানে স্লাইডে ডিফারেন্ট সার্ভিস একটা জেম পোর্ট দিয়ে ট্রান্সমিট হতে পারে আবার ডিফারেন্ট জেম পোর্ট দিয়েও ট্রান্সমিট হতে পারে আবার সবগুলা জেম পোর্টকে একটা আইডি দিয়ে প্রকাশ করা হয় এখানে আমরা দেখব যে হচ্ছে যে ফোনের যে ফ্রেমটা আমার হচ্ছে ওএলটি থেকে পন পোর্ট থেকে অন্য যাই তার হচ্ছে সাইজ প্লাস হচ্ছে আমরা দেখব কীভাবে এই আপনার জেম যে মেসেজগুলো এগুলো অনু থেকে আমার সরি ওয়েলটি থেকে অনুতে যাই এখানে ফার্স্টে আমরা যে ওয়েলটিতে ডাটাগুলো আসে সেটা হচ্ছে ইথানের সিগন্যাল বা ইথানের ডাটা এটা এনকোডেড হয়ে দেন আমরা ওয়েলটি এনকোড করে ফন্ট দিয়ে অনুতে পাঠিয়ে দেয় এবং জেম ফ্রেম বা জেম প্যাকেট জেনারেট করে এখানে আমরা এটাই দেখতে পাচ্ছি যে হচ্ছে ইথারনেট প্যাকেটগুলো জেম ফ্রেমে ডাস্ট কনভার্ট হয়ে দেন জেম প্রোফাইল ক্রিয়েট আচ্ছা আমরা এখন দেখি যে কোন ডাউন স্ট্রিম ডাটা ফ্লো রিলেশনশিপ বিটুইন জেম পোর্ট অ্যান্ড টিকন সার্ভিস ইজ ম্যাপ টু দ্য করসপন্ডিং জেম পোর্ট অর্থাৎ যে আমার যে ইথানেট সিগন্যাল বা ইথানেট যে ফ্রেমগুলো এগুলো আমার জেমে কনভার্ট হয় জেমে কনভার্ট হয়ে আমার অণুতে আসে অণুতে সেটা আবার ডিএন ক্যাপসুলেট হয় ডিএন ক্যাপসুলেট হয়ে সেটা আবার আমার যে আমার ওএনইউ থেকে যে পিসি কানেক্ট থাকে সেই পিসিতে সিগন্যাল বা ডাটাটা পাই আমি দেখে নেব কীভাবে ডাটাটা আসছে এখানে ফার্স্টে আমার ডাটাটা এসে এনক্যাপসুলেশন হবে জেম অ্যাড হবে জেম অ্যাড হয়ে দেন আমার ডাটাটা অপটিক্যাল ফাইবার দিয়ে অণুতে যাবে টিকনটের মাধ্যমে এবং অণু সেটাকে ডিএন ক্যাপসুলেট করবে ডিএন ক্যাপসুলেট করে আমার ওয়েন এয়ারপোর্ট হয়ে আমার পিসি বা ইউজার হোস্ট পিসিতে চলে যাবে সেম সিস্টেম আমার আপলিং দিকে ওভাবেই ডাটা আমার আপলিং এদিকে ফরওয়ার্ড হয় আচ্ছা এখানে আমরা একটু দেখব ডাইনামিক ব্যান্ডউইথ অ্যালোকেশন অর্থাৎ কীভাবে আমরা
ডাটা গুলোকে সরি ব্যান্ডউইথ গুলোকে সেপারেশন করে মানে ভয়েজের জন্য কিভাবে প্রায়োরিটি বেজ আমরা হচ্ছে ডাটা ফরওয়ার্ড করতে পারি। আমরা মূলত হচ্ছে ভয়েজের জন্য যেটা কনফিগার করি টিকন টাইপ 1, যদি ভিডিওর জন্য হয় মেইনলি আমরা টিকন টাইপ 2 কনফিগার করি, যদি আমরা ডাউনলোডের জন্য মেইনলি টিকন টাইপ 3। এখানে মূলত ফিক্সড ব্যান্ডউইথ দ্বারা ফির এবং গ্র্যাজুয়েট ব্যান্ডউইথ পির এবং পিক ব্যান্ডউইথ দ্বারা বোঝানো হয়েছে, এবং আমরা এগুলো দেখবো, আমরা কনফিগারেশন করে দেখবো আসলে এই কনফিগারেশনগুলো আমরা কীভাবে করতে পারি। আমরা একটু জিপন এবং ইপনের পার্থক্যগুলো দেখবো। জিপন এবং ইপন, জিপনটা হচ্ছে আইটিউটি স্ট্যান্ডার্ড অর্থাৎ টেলিকমিউনিকেশন স্ট্যান্ডার্ডাইজড সেক্টর অফ দ্য ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন। আর ইপনটা হচ্ছে আইটিউ স্ট্যান্ডার্ড। জিপনের ডাউনলিঙ্ক ডাটা আপ টু 2.5 জিবিপিএস এবং ইপনের ক্ষেত্রে সেটা হচ্ছে 1.25 জিবিপিএস। জিপনের স্পিডিং রেশিও সর্বোচ্চ 128 অর্থাৎ একটা পনপোর্ট সর্বোচ্চ 128টা অনুরোধ রেজিস্টার করতে পারে এবং ইপনের ক্ষেত্রে সর্বোচ্চ 64টা অনুরোধ রেজিস্টার হয়। এবং জিপনের যে হচ্ছে প্যাকেট সাইজ বা ফ্রেম সাইজ, ডাটা ট্রান্সমিশন সাইজ বা আপনার ডাটার যে টাইপ, এটা হচ্ছে এটিএম হতে পারে, ইথারনেট হতে পারে, টিডিএম হতে পারে, কিন্তু ইপনের ইথারনেট। এবং জিপনের আপলিঙ্ক এফিসিয়েন্সি অর্থাৎ আমরা যদি মানে আপলিঙ্কের দিকে যে ব্যান্ডউইথগুলো হয় এর এফিসিয়েন্সি 89% এবং যদি ইপনের হয় সেক্ষেত্রে 68% এবং যদি ডাউনলিঙ্ক এফিসিয়েন্সি সেটা 92% এবং ইপনের ক্ষেত্রে 72%। এই ক্ষেত্রে আমরা দেখবো যে আমরা জিপনের ল্যাটেন্সিটা আমাদের আসলে অনেক কম থাকে এবং ইপনের ক্ষেত্রে আমার ল্যাটেন্সিটা অনেক বেশি থাকে এবং ভালো ট্রাফিক ফ্লো করে। এখানে জিপনের যে মডিউলকে আমরা বলি বি প্লাস এবং সি প্লাস এবং ইপনেরটাকে বলি PX10 এবং PX20। এখানে বি প্লাসটার যে লেজার থাকে, অপটিক্যাল যে লেজারটা, এটা হচ্ছে 5 ডিবি সর্বোচ্চ এবং সি প্লাসের সর্বোচ্চ 7 ডিবি, এখন আরও বেশি পাওয়া যায়। এবং এখানে এক্ষেত্রে কিছু আর আপনার রিসিভের তারতম্য আছে। আমার সি প্লাসের মডিউলের রিসিভ সেন্সিটিভিটি 32% এবং ইফোনের সরি এবং বি প্লাসের মডিউলের রিসিভ সেন্সিটিভিটি 28%। সেক্ষেত্রে আমরা যদি সি প্লাস ইউজ করি সেক্ষেত্রে আমরা আরও -4 ডিবি সেন্সিটিভিটি বেশি পাবো। এবং এইটা হয় যেটা ইকুয়ালাইজ লজিক ইকুয়ালাইজ এবং ইফোনে যেটা হয় RTT অর্থাৎ রাউন্ড ট্রিপ এর মাধ্যমে ইফোন তার ডিস্টেন্সটা মানে ডিভাইসগুলো কি চেক করে দেখছেন সবগুলো ডিভি, এটা জিপনের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ফরম্যাট অনুসরণ করতে হয়। যে কোম্পানি জিপন তৈরি করুক তাদেরকে অবশ্যই স্ট্যান্ডার্ড মেনে করতে হয়, আর যেটা ইফোনের ক্ষেত্রে এটা অবশ্যই যে যার কোম্পানি তার মতো করে সে ব্যান্ডউইথ অ্যালোকেশনগুলো এগুলো করে। সুতরাং আমরা এখানে দেখলাম যে ফোনটা কী এবং ডাউনলিঙ্ক দিয়ে কীভাবে ডাটা ফ্লো করে এবং আপনি দিকে ডাটা কীভাবে ফ্লো করে এবং ব্যান্ডউইথ কন্ট্রোলটা কীভাবে হয় এবং জিপন এবং ইপন ডিভাইসটা দেখলাম। এখানে কিছু কমন অ্যাপ্লিকেশন দেখবো। নর্মাল যে টিভি ইন্ডাস্ট্রিতে বা যেখানে আমরা কোয়াক্সিয়াল কেবল ইউজ করব না, আমাদের একদিকে ডাটা চাই এবং এটাই যদি আমরা হাইব্রিড ফর্ম ইউজ করি অর্থাৎ আমাদের টু ইয়ে কমিউনিকেশন সম্ভব কোয়াক্সিয়াল ফাইবারের মাধ্যমে, বাট এখানে অনেক কস্ট পড়ে। এখনকার দিনের যে সার্ভিস সেটা হচ্ছে আমাদের অনেক ব্যান্ডউইথ প্রয়োজন হয়, ইন্টারনেট এবং VIP সার্ভিস এবং বিভিন্ন সার্ভিসের জন্য আমাদের ইফেক্টিভ। এখানে আমরা যে ডায়াগ্রামটা দেখছি সেটা হচ্ছে আমার একটা ফাইবার ইউজ করে সরি এখানে কীভাবে আমরা OLT এবং CATV সিগন্যালটাকে একটা UC ডিভাইস ইউজ করে কীভাবে আমরা একটা ফাইবারের মাধ্যমে আমরা PC এবং ল্যাপটপে আমরা কীভাবে দিচ্ছি। এখানে আমরা দেখব মানে DBA কনফিগারেশনে কী কী প্রোফাইলগুলো লাগে। টিকন টেমপ্লেট কনফিগারেশন প্রয়োজন পড়বে, তারপরে জেম পোর্ট ব্যান্ডউইথ টেমপ্লেট কনফিগারেশন 3 নম্বরে লাগবে আমাদের, জেম পোর্ট অ্যাট্রিবিউট টেমপ্লেট কনফিগারেশন এবং 4 নম্বরে আমাদের লাগবে টিকন অ্যান্ড জেম পোর্ট রিলেশনশিপ বাইন্ডিং কনফিগারেশন, 5 নম্বরে ONU ফ্লো ম্যাপিং টেমপ্লেট কনফিগারেশন এবং 4 নম্বর এবং 5 নম্বর যে টেমপ্লেটগুলো আমরা কনফিগার করছি এগুলো আমরা ওয়েলটিতে ইমপ্লিমেন্ট করবো। এখানে আমরা দেখি কিভাবে আমরা একটা DBA টেমপ্লেট কনফিগার করব। আমাদের যদি কোনো একটা অণু থাকে সেই অণুতে আমাদের দেখব জীবন ONU কনফিগারেশন
বা ইন্টারফেস দেখুন 0:1:1 তাহলে আমরা দেখব অবশ্যই এখানে আমাদের ত্রিকোণ ভার্চুয়াল টাইপ অ্যান্টিভি বাইন্ড প্রোফাইল এবং ফ্লামিং প্রোফাইল দুটো কনফিগারেশন টেমপ্লেট যদি ইমপ্লিমেন্ট না হয় তাহলে আমাদের অনু আপ হবে না একটা প্রোফাইল হচ্ছে আমার অনু ল্যান্ড পোর্টের জন্য আর একটা প্রোফাইল হচ্ছে অনু কন পোর্টের জন্য এখন শুধু আমরা সেই প্রোফাইলগুলো দেখব আসলে এখানে ফার্স্টে যেটা আমরা দেখতে পাচ্ছি যে ডিবিএ কনফিগারেশনের জন্য ফার্স্টে যে কনফিগারেশনটা সেটা হচ্ছে ওএনইউ ত্রিকোণ টেমপ্লেট কনফিগারেশন ফার্স্টে যেটা আমরা কনফিগার করেছি সেটা হচ্ছে ত্রিকোণ এখানে ত্রিকোণ টাইপ 5 বা ত্রিকোণ প্রোফাইল ত্রিকোণ টাইপ 5 এখানে অর্থাৎ সির এবং পির এবং ফির এবং তিনটাই পাবো সেক্ষেত্রে আমরা এখানে সেই জন্য আমরা এখানে ত্রিকোণ টাইপ 5 এখানে সিলেক্ট করছি এবং দুই নম্বর এসে আমরা রেট লিমিট করছি রেট লিমিটটা করে দেন আমরা রেট লিমিটটা ভার্চুয়াল পোর্টের মধ্যে আবার অ্যাপ্লাই করা হয়েছে আপনারা তিন নম্বরের লাস্টের লাইনটা দেখবেন যে ত্রিকোণ প্রোফাইল আপস্ট্রিম রেট লিমিট প্রোফাইল এখানে আর এ টিইপি এটা একটা নাম ইন দুই নম্বর প্রোফাইলটা তিনের মধ্যে দেওয়া আছে এবং এক এবং তিন মিলে আমার যেটা হয়েছে সেটা হচ্ছে আমার ত্রিকোণ ওএনইউ ত্রিকোণ ভার্চুয়াল পোর্ট বাইন্ড প্রোফাইল এবং ফ্লামিং প্রোফাইলটা আলাদা এটা হচ্ছে অনুর ল্যান্ড পোর্টের কনফিগারেশন এখানে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে জীবন প্রোফাইল এন্টি ওয়ান ইউনি ওয়ান অর্থাৎ এক নাম্বার অনুর এক নাম্বার পোর্টের জন্য আমাদের ফ্লামিং প্রোফাইলটা কনফিগার হয়েছে এবং যদি আমাদের যদি ওয়াইফাই অনু হতো তাহলে এখানে থাকতো ভিআইপি ওয়ান স্লাইড যাচ্ছি ওএনইউ অথেন্টিকেশন আমাদের এখানে এক নাম্বার যেটা দেখতে পাচ্ছি ফার্স্টে আমরা যদি একটা অনু আমাদের ওএলটিতে অ্যাড করি দেন তাহলে অনু কিন্তু নর্মালি আমাদের অনুতে রেজিস্টার্ড হয়ে যায় বাট আমরা চাইলে সিকিউরিটির জন্য আমরা একটা অথেন্টিকেশন মেথড অ্যাপ্লাই করতে পারি এই অথেন্টিকেশন মেথড অ্যাপ্লাই করলে আমাদের কি সুবিধা পাবো যদি আমরা একটা অনু একটা ওএলটিতে অ্যাড করি নর্মালি অনুটা আপ হবে না আমরা যদি অনুটাকে ওএলটির পোর্টে অ্যাড করে দেই দেন তখনই সেই অনুটা কাজ করবে এর জন্য আমাদের এখানে আমরা দুই নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে জীবন ওএনইউ অথেন্টিকেশন মেথড সিরিয়াল এবং তিন নাম্বারটা জীবন ওএনইউ অথেন্টিকেশন মেথড সিরিয়াল পাসওয়ার্ড আচ্ছা আমরা ফার্স্টে যে মানে কোন অথেন্টিকেশনটা করতে চাই এটা আমরা ফার্স্টেই ওএলটির পোর্টে আমরা অ্যাপ্লাই করব তারপরে যদি আমরা যদি সিরিয়াল অথেন্টিকেশন থাকে জাস্ট আমরা সেই অনুটার সিরিয়াল নাম্বারটা ওএলটির ফ্রন্ট পোর্টে অ্যাড করে দিলেই হচ্ছে আর যদি আমরা সিরিয়াল প্লাস পাসওয়ার্ড হয় দেন সেক্ষেত্রে আমরা পাসওয়ার্ডটা আমাদেরকে দিয়ে দিতে হবে আর পাসওয়ার্ডটা এর আগে থেকেই পিওএলএম এর মধ্যে আমরা অন্যের মধ্যে অ্যাড করে দিব এবং সেই সেম পাসওয়ার্ডটাই আমার হচ্ছে পোর্টে বাইন্ড করে দিব এবং এখানে কিছু ট্রাবল শুটিং দেখানো হয়েছে আসলে একটা অন্য যদি সাকসেসফুলি রেজিস্টার্ড হয় দেন সেক্ষেত্রে আমাদের কী কী ইনফরমেশান আমরা পাবো যদি আমরা ওএলটি এন্ট্রিকে দেখতে চাই তাহলে আমরা দেখবো অ্যাক্টিভ এবং সাকসেস মুডে আছে অ্যাক্টিভ এবং সাকসেস মুড ছাড়া আমার একটা অন্য কাজ করবে না এবং আমি সেম যদি আমি দেখতে চাই অন্য থেকে যে অন্যটা আসলেই কাজ করছে কিনা বা অপারেশন মোডে আছে কিনা এর জন্য আমাকে অন্যর মধ্যে লগ ইন করতে হবে এবং অন্যর ডিফল্ট আইপি হচ্ছে 10.0.0.10 আমরা এই আইপি দিবে আমরা দিয়ে আমরা অন্যের মধ্যে লগ ইন করবো গিয়ে এবং দেখবো অন্যর মধ্যে যে অন্যটা কোন স্টেটে আছে যদি আমাদের কয়েকটি স্টেট দেখানো হয়েছে এক নম্বর ইনিশিয়াল স্টেট দুই নম্বর স্ট্যান্ড বাই স্টেট তিন নম্বর হচ্ছে সিরিয়াল স্টেট ডিস্টেন্স মেজারমেন্ট স্টেট পাঁচ নম্বর অপারেটিং স্টেট আমরা অন্য থেকে লগ ইন করে যদি 0.5 পাই তাহলে আমরা অন্যটা অপারেটিং স্টেটে থাকবে এবং আচ্ছা এখানে যদি আমার স্টেট ফার্স্টেই থাকে যে স্টেটটা সেই স্টেটটা হচ্ছে যে আমাদের অঞ্চল লাল লাইট জ্বলবে অর্থাৎ লাল লাইটটা ব্লিং করবে যদি আমার 2, 3, এবং 4 এর মধ্যে যাই তখন আমাদের লাল লাইটটা রিমুভ হয়ে আমাদের ইয়েলো লাইট আসবে এবং সেটা
ব্লিঙ্ক করবে এবং এটা যখন স্টেবল হবে তখন সে অপারেটিং স্টেটে থাকবে এবং যদি আমরা 6 এবং 7 নম্বর স্টেটে দেখি যদি আমরা দেখতে পাই তাহলে আমরা বুঝব যে হচ্ছে সামহাউ ওয়েলটি অন্যটাকে ডিসেবল করে দিয়েছে এবং অথবা আমার অন্যটা আপনিকে সঙ্গে মানে যে সিগন্যাল ট্রান্সমিট করে অন্য আপনিকে সেটা ডিটেক্ট করতে পারছে না এখানে কি কি কারণে আমার ওয়েন রেজিস্ট্রেশনটা ফেলার হয় এটা দেখানো হয়েছে ফার্স্ট যেটা হচ্ছে যদি এক নাম্বার স্টেটে থাকে ওয়ান স্টেটে থাকে দেন সেখানে আমার রেড ব্লিঙ্ক করবে এবং এছাড়াও যদি সাত নাম্বার স্টেটে থাকে সেক্ষেত্রে আমরা দেখব যেখানে ওয়েলটি কোনো একটা সামনে কোনো একটা প্রবলেমের কারণে ওটাকে ডিসেবল করে দিয়েছে অথবা যদি তিন নাম্বার এবং চার নাম্বার চার এবং পাঁচের তিন এবং পাঁচের মধ্যে দেখি তাহলে আমরা দেখব যে হচ্ছে কোনো অথেন্টিকেশন মিসম্যাচ আছে এছাড়াও আমার ওয়েলটি এবং ওদের মধ্যে কম্পারেটিভ এরর থাকতে পারে এবং আপলিঙ্ক হলো কোনো ডাটা যদি আপলিঙ্কের দিকে না আসে সেক্ষেত্রে আমরা মানে ওয়েলটি এন্ট্রি কী চেক করবো আমরা ম্যাক অ্যাড্রেস টেবিল থেকে আমরা চেক করতে পারি যে হচ্ছে আমরা মানে ক্লায়েন্ট ডিস ম্যাক পাইছি কিনা যেহেতু ওয়েলটি একটা লেয়ার টু মোডে কাজ করছে এখানে যেহেতু তাহলে আমরা যদি আপনি মোটামুটি যদি ক্লায়েন্ট ডিসির ম্যাক পেয়ে যাই দেন আমার ডাটাটা আপলিঙ্কের দিকে চলে আসবে এবং অনুয়েন্ডের থেকে যদি দেখি আমরা অনুরোধের মধ্যে আমরা ম্যাক দেখতে পাই তাহলে আমাদের যেটা অপারেশনের মধ্যে এবং যদি আমরা দেখি যে হচ্ছে আমার ওয়েলটির আপনি রাউন্ড থেকে ডাটা আসছে কিনা সুতরাং আমরা যদি পোর্টের ম্যাক অ্যাড্রেসটা দেখে দেখি দেন আমাদের যে ম্যাকটা চলে আসে দিন আমরা বুঝতে পারবো যে এটা আমরা কাজ করছি আর অনেক সময় দেখা যায় যে অন্য আমাদের যদি ল্যাপটপে লাগায় সেদিন সেক্ষেত্রে আমাদের আইপিটা আসে না সেক্ষেত্রে আমাদের অন্য ল্যাপটপে আইপিটা পাঠিয়ে দিতে হয় সেক্ষেত্রে আমরা এখানে অন্যের মধ্যে থেকে ডিএসপি টানাবল করে নিতে পারি আচ্ছা আমি একটু কনফিগারেশনগুলো দেখাবো এই স্লাইডের মধ্যে যদি কোনো কোশ্চিন থাকে কারো হ্যাঁ ভাইয়েরা আনমিউট করে একটু আমাকে জিজ্ঞেস করতে পারেন হ্যালো আচ্ছা ভাইয়া ভাইয়া এখানে আমি দেখেন এখানে যদি ইনঅ্যাক্টিভ থাকে দেখেন ডিসেবল হয় এটা আপনি অন্যের মধ্যে থেকে লগ ইন করে চেক করে দেখবেন আসলে হ্যাঁ এখানে বিভিন্ন কারণে ইনঅ্যাক্টিভ হতে পারে এখন কী কারণে ইনঅ্যাক্টিভ সেটা তো এখানে বলা যাচ্ছে না এখানে আপনি অন্যের মধ্যে লগ ইন করবেন করে দেখবেন যে এটা কোন স্টেজে আছে 01, 02, 03, 04, 05, 06, 07 এখানে আপনি দেখতে পারবেন আসলে আসসালামু আলাইকুম ভাই হ্যাঁ আসতেছেন সবগুলো কারণের কারণে কি ওয়েন ইনঅ্যাক্টিভ হতে পারে না না ভাইয়া এইটা সবগুলো কারণের কারণে না দেখেন ইনঅ্যাক্টিভ হতে পারে দেখেন ওয়েলটি ডিসেবল করে দিচ্ছে না ভাই এখান থেকে সেটা তো ইনঅ্যাক্টিভ হতে পারে তাই না আপনি যদি 05 পান তাহলে সেটা অপারেশন মোডে থাকবে অর্থাৎ আপনি যদি লগইন করেন আমি দেখাচ্ছি আবার ওখানে দেখেন এখানে দেখতে পাচ্ছেন এই যে ছোট করে দেওয়া আছে 05 ফ্রি হবে ভাই তখন তাহলে পাঠিয়ে দিও হ্যাঁ এর মানে হচ্ছে ওয়েলটিটা অপারেশনাল অপারেশন মোডে আছে 05 যেটা আছে হ্যাঁ এটা যদি আমি ওয়েলটি থেকে চেক করতে যাই আর আমরা বেসিক্যালি যে চেক করি যে আমরা সজীবন ওয়েন ইনফরমেশন দিয়ে দেখি যে আমাদের কোনো অ্যাক্টিভ সাকসেস মোডে আছে কিনা অনেক সময় থাকে অ্যাক্টিভ কনফিগার মোডে বা অনেক মোডে থাকে অনেক সময় বাট যদি অ্যাক্টিভ এবং সাকসেসে না যাওয়া পর্যন্ত আমাদের অন্যটা অপারেশন কাজ করবে না এবং অন্য থেকে আমরা যদি দেখতে চাই অন্য লগ ইন করে দেখতে তাহলে আমাদের স্টেট থাকবে এখন আমি যখন টিকন কনফিগারেশন ম্যানুয়ালি না করি বাই ডিফল্ট কনফিগারেশনে যখন যায় তখন কি প্রত্যেকটা ওএনইউ 1.25G করে আপলিং পাবে মানে ডাউনলিং এবং আপলিং কি বাই ডিফল্ট যেটা ওডিং পাবে না 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 ভাইয়া আপ প্রত্যেকটা ওন 1.25 এখানে ভাইয়া যেটা আছে টিকন এটা হচ্ছে আপলিংকের ক্ষেত্রে এই দেখেন আমি যে ডিবি এর যে টিকনটা এই পুরোটা আপলিংকে কাজ করবে এটা কোনো ডাউনলিংকের সঙ্গে সম্পর্কই নাই শুধুমাত্র আপলিংকের জন্য টিকনটা এই যে কনফিগারেশনগুলো এটা ডিবি এটা এটা পুরোটাই আপলিংকের জন্য এটা আসলে ডাউনলিংকের জন্য না আচ্ছা আপনি তো মানে জানেন আমি একটা আমরা একটা প্রবলেম ফেস করি হ্যাঁ আমার যেখানে জিপন থেকে
আমার 100 প্লাস ওয়েনও কানেক্টেড হয় সেই এন্ড থেকে আমরা আপলোড স্পিডের একটা প্রবলেম ফেস করি হ্যাঁ আচ্ছা তো যেটা হচ্ছে যে ধরুন আপনার নাম্বার অফ কোয়ান্টিটি ওয়েনও বেশি হইলে তখন আপলোড ব্যান্ডউইথ আমরা পাই না ধর আমরা বাই ডিফল্ট টিকন ইউজ করি কোনো মানে টিকন কনফিগারেশন করি না হ্যাঁ একটু দেখবেন ওখানে যেটা আছে দেয়া আমি একটু আপনার যাচ্ছি বাই ডিফল্ট মানে হচ্ছে টিকন টাইপ অবশ্যই আছে এখানে সম্ভবত দেখবেন যে টিকন টাইপ 3 3টা ফলো হ্যাঁ আমরা টিকে আমরা 3 এটা চেঞ্জ করে দেখেছি হ্যাঁ এটা 3 4 আমরা 5 দিয়ে দেখেছি হ্যাঁ বাট যেটা হয় যে ওই আপলোড ব্যান্ডউইথ নাম্বার অফ ওয়েনও বেশি হয়ে গেলে তখন আপলোড ব্যান্ডউইথটা উঠতে চায় না ভাই এটা হচ্ছে আপনার জীবন টেকনোলজি সিস্টেমটা এরকম এটা হচ্ছে ভাই পুরোটা মানে ভাগ হয়ে যায় আসলে হ্যাঁ আপনি চাইলে স্পেসিফিক কোনো একটা অনুকে প্রায়োরিটি দিতে পারেন একটা দুটো তিনটা অনুকে প্রায়োরিটি দিতে পারেন বাট যেটা আমার টোটাল কোডের ক্যাপাসিটি 1.25G হ্যাঁ মানে ইশের ক্ষেত্রে ডাউনলিংকের ক্ষেত্রে তাই না লাইন সরি আপলিংকের ক্ষেত্রে 1.25G বা আপলিং টোটাল ক্যাপাসিটি তো আমি চাচ্ছি যে আমার 120টা ওয়েনের ভিতরে আমার ক্যাপাসিটি ফাঁকা থাকলে যে কেউই 1.25G আপলোড কনজিউম করতে পারবে মিজু ভাই আমার কথা কি শোনা যাচ্ছে হ্যালো হ্যালো আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমরা এটা নিয়ে নেক্সট কথা বলবো মানে আমার এটা একটা ইস্যু আছে আর কি হ্যাঁ জীবন নিয়ে যাই না অন্য কেউ প্রবলেম ফেস করছে কিনা মেজো ভাই কন্টিনিউ করেন সময় খুবই কম আমাদের মেজো ভাই অফলাইন মেবি হোস্টই তো চেঞ্জ হয়ে গেছে মানে 9x মিজু ভাই অফলাইন তাই তো দেখা যাচ্ছে কাজ করে এখানে আপনার হচ্ছে ডাউন লিংকের জন্য কোনো কনফিগারেশন নাই এখানে আপাতত হ্যাঁ ভাই এটা আমি চাচ্ছি আমার 1.25G এটা 120টা ওয়েনিউ যার যখন মানে ক্যাপাসিটি দরকার সে ইউজ করবে
যেটা ইপনে হয় আর কি। হ্যাঁ এইটা হচ্ছে যে টেকনোলজিটা এরকম আসলে, এটা মানে ইপনের মতো করে আসলে কাজ করবে না আসলে, এটা মানে ভাগ হয়ে যাবে আসলে। এখন দেখেন 1.25G যদি আমি 120টা ওয়েনের ভিতরে ভাগ করে মানে আপনাদের যে হিসাব ওই হিসাবে যদি দেই তাহলে আপনার পার ওয়েনিউতে কিন্তু আপনার খুব বেশি ব্যান্ডউইথ পাওয়া যাচ্ছে না। এখানে হচ্ছে অ্যাক্টিভ ওয়েনের মতো ভাগ হয়ে যাবে। হ্যাঁ ধরুন আমার 120টার ভিতরে আমার 115-16টা অ্যাক্টিভ থাকে। ভাই এটা তো হচ্ছে মানে ভাই আমাদের টেকনোলজি বা আমাদের সিস্টেম না আসলে। হ্যাঁ এটা হচ্ছে মানে চিপনের টেকনোলজি এরকম। আচ্ছা ঠিক আছে আপনি নেক্সট স্লাইডে যান, আমি এটা নিয়ে তাহলে পরে আবার ডিসকাস করব। হ্যাঁ আচ্ছা ভাই ঠিক আছে, এটা নিয়ে আমাকে নক দিন, আমি আবার এটা দেখব। আর ভাই কোনো কোশ্চেন আছে মানে স্লাইড এই পিং করা যাচ্ছে আর ডিবি? এটা ভাইয়া মূলত হচ্ছে আপলিং ব্যান্ডউইথ নিয়ে কাজ করে পুরোটাই। আর ভাই কি কোনো কোশ্চেন করবেন? তাহলে নেক্সট কনফিগারেশন না না নেক্সট স্লাইড না না নেক্সট স্লাইডে যান যান। হ্যাঁ ভাই ডিবি আপলিং কেন ডিবি বলতে আপনি আপলিং ডাউনলিং দুটো নিয়েই তো কাজ করবে। হ্যাঁ মানে আমাদের আমি যে কনফিগারেশনটা দেখিয়েছি যে এটা যে আমাদের ডিবি প্রোফাইল যে কনফিগার করা হয়েছে এখানে একটু দেখাচ্ছি আমাকে দেখেন। আর দেখতে পাচ্ছেন তো না ভাই? হ্যাঁ দেখতে পাচ্ছি। এখানে দেখেন আমি যে হচ্ছে ভার্চুয়াল পোর্টটা অ্যাপ্লাই করছি এখানে ফ্লপিংটা করছি এই। হ্যাঁ এই জন্য আমার জাস্ট আপলিঙ্কের ব্যান্ডউইথ নিয়ে কাজ করলো। আমরা যদি হচ্ছে ডাউনলিঙ্কের ব্যান্ডউইথ ব্যান্ড করতে চাই আমার একটা ফ্লো ম্যাপিং ভার্চুয়াল পোর্টের উপরে আমার একটা ব্যান্ডউইথ লিমিটেশনের সিস্টেম আছে, তো অ্যাপ্লাই করলে আমাদের হচ্ছে ডাউনলিঙ্ক ব্যান্ডউইথ ক্লিয়ার করা যাবে। আমি শেয়ার করছি ভাইদের কিভাবে মেসেজ দিয়ে দিচ্ছি এখানে। হ্যালো হ্যাঁ ভাই রাসেল ফোন করছিলেন না 7 নম্বর সেক্টরে একটা ক্লায়েন্ট প্রবলেম হয়েছে। তাহলে আমি নেক্সট কনফারেন্স আছে তার আগে আমি আপনারা জাস্ট ভার্চুয়াল পোর্ট আপনারা ব্যান্ড দিছিল ডাবলিং লিমিটটা গাড়ি বনানি গেছে এখানে যা সাধারণ আমি একটা ওয়েবসাইটে লগইন করব, লগইন করে বেশ কিছু কনফিগারেশন দেখাবো আপনাদেরকে। একটু সময় দিবেন আমি লগইন করছি। একটু যাই দেখতে হবে তাহলে।
ভাইয়াদের যদি কোনো কোনো কোশ্চেন থাকে তাহলে আনমিউট করে আমাকে এর মধ্যে কোশ্চেন করতে পারেন, যেহেতু আমি কনফিগারেশন দেখাচ্ছি তো। আচ্ছা, আমরা একটা ওএলটিতে কী কী ফাইল থাকে এবং আমরা একটা ওএলটিকে কীভাবে রিসেট করতে পারবো, আমরা ফার্স্টে দেখে নিব যে আমাদের ওএলটির ডিরেক্টরিতে কী কী ফাইলগুলো আছে। একটা ডির কমান্ড দিয়ে আমরা দেখে নিতে পারি, এখানে আমাদের যেটা আছে sudo statup config config.db ifindex img.tar বা অনেকগুলো ফাইল আছে। হ্যাঁ, এখানে আমাদের যদি জাস্ট ডিলিট কনফিগারেশন দিয়ে আমরা সব ডিলিট করে দিব, তাহলে আমাদের যদি সুইচ ডট বিন থাকে দেন আমরা, আর যদি আমরা রিমুভ দিয়ে দিই দেন আমরা হচ্ছে ওইটি ডিফল্ট হিসেবে পাবো। এবং আমরা যদি ওইটির ব্যাকআপ নিতে চাই, শুধুমাত্র যদি আমরা স্ট্যাটাপ কনফিগারেশনের ব্যাকআপ নিই তাহলে আমরা পুরো ব্যাকআপ নিতে পারবো না, কারণ আমাদেরকে টিএক্সটিপি করে সবগুলো ফাইলেরই ব্যাকআপ নিতে হবে। স্ট্যাটাপ কনফিগ কনফিগ.ডিটি এবং ইফ ইন্ডেক্স, কনফিগ.ডিটি মূলত আমার হচ্ছে ওএনইউ কনফিগারেশন এবং ইফ ইন্ডেক্সটা হচ্ছে আমার ওএনইউ এবং ওইটির কনফিগারেশনের যে ডাটাবেস। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা কীভাবে ওইটি থেকে ব্যাকআপ নিতে পারি এবং আমরা দেখলাম যে ওইটিকে রিসেট করতে পারি। দেখলাম সেটা হচ্ছে আমরা কীভাবে ওইটি রিসেট করতে পারি, তারপরে হচ্ছে আমরা দেখতে পেলাম যে আমরা ওইটি থেকে মানে কীভাবে কনফিগারেশনটা ব্যাকআপ নিতে পারি। তারপরে আমরা দেখবো যে হচ্ছে আমরা কীভাবে লগ থেকে ইনফরমেশান নিতে পারি। যদি আমি টার্মিনাল মনিটর দিই তাহলে আমরা রিয়েল টাইম লগটা দেখব, দেখা দেখতে পাচ্ছি আমরা রিয়েল টাইম লগটা দেখার জন্য টার্মিনাল, অর্থাৎ যে কোনো কোনো প্রবলেম হলে আমরা মানে লকটা না দেখে আমরা আইডেন্টিফাই করতে পারবো, আসলে আমাদের ওয়েলটিতে কী প্রবলেম আছে। আর যদি এটা কন্টিনিউয়াস এই লকটা দেয় দেন আমরা কোনো কনফিগার করতে পারবো না, সুতরাং আমরা রিয়েল টাইম লকটাকে বন্ধ করার জন্য নো টার্মিনাল মনিটর কমান্ডটা অ্যাপ্লাই করবো। আর যদি আমরা এই লকটাকে আমরা যদি সেভ রাখতে চাই আমাদের ওয়েলটিতে দেন আমরা একটা মেমোরি ডিক্লেয়ার করবো, সেই মেমোরিতে আমরা লকটা সেভ হবে। এই জন্য যেটা করবো যাবো লগ ইন বাফার মেমোরি ডিক্লেয়ার করবো, আর এখান থেকে একটা মেমোরি ডিক্লেয়ার করলাম। তারপরে যেটা করলাম লগ ইন অন করে দিই, লগ ইন তাহলে আমরা যদি শো লগ ইন কমান্ড দিয়ে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে হচ্ছে কী লগগুলো আমাদের ওয়েলটিতে জেনারেট করা ছিল। আর আমরা যদি একটা সিসলক সার্ভার কনফিগার করি, সোলার উইন্ডের বিভিন্ন সিসলক সার্ভার কনফিগার করি দেন এইটির লগগুলোকে আমরা আমাদের ল্যাপটপে পিসিতে নিতে পারবো। আর যেহেতু ওয়েলটির এটা ভোলাটাইল মেমোরি, অর্থাৎ আমরা যদি ওয়েলটি রিমুভ দিই এই লগটা আমাদের এখানে থাকবে না, সুতরাং আমরা এই লগটাকে সিসলকের জন্য পাঠানোর জন্য কনফিগারেশন আছে, এই কনফিগারেশনটা করলে আমাদের এই লগটা আমাদের পিসিতে গেছে। হ্যাঁ, লগ নিয়ে কিছু করার কোনো কোশ্চেন আছে লগ নিয়ে? হ্যালো হ্যালো ভাই, রেজুমারি হ্যাঁ বল তো। আচ্ছা, এই লগ যদি আমি সিস লগ সার্ভারে না দিয়ে ওইটিতে রাখি তো ও মানে পর্যন্ত রাখবো কতক্ষণ পর্যন্ত এই লগগুলি রাখবো? এইটা হচ্ছে তার মেমোরি যতটুকু ডিক্লেয়ার করা আছে, আপনি আপনার মেমোরি ডিক্লেয়ার করেন, ডিক্লেয়ার করলে আপনার যতটুকু মেমোরি আছে ততটুকু নেবে। এটা আপনার 5 দিন 7 দিন 10 দিন থাকবে, বাট লাস্টের থেকে আপনার লাস্ট এন্ড থেকে ডিলিট হতে থাকবে। হ্যাঁ, যদি আপনার ফুল হয়ে যায়। হ্যাঁ ভাই, কাজ করতেছে তো, কারেন্টের দিকে আমি আপনাকে ফোন দিই।
আর কারণ প্রশ্ন হচ্ছে ভাই এটা লগ ইন আর আপনি সোলার উইন্ডে বিভিন্ন ফ্রি টুলস পাওয়া যায়, এই ব্লকগুলো শুধু অ্যাপ্লাই করলে দেন ইজিলি আপনি এই ব্লকগুলোকে আপনার অন্য কোথাও ট্রান্সফার করে নিতে পারবেন। ডিভাইস রিবুট হয়ে গেলে তো থাকবে না? না, ডিভাইসগুলো লক থাকবে না, মানে লক থাকবে না। এটা হচ্ছে মানে ভিডিও গেমের ডিভাইসের ক্ষেত্রেই না, অন্য ডিভাইসের ক্ষেত্রেও সেম আসলে ব্যাপারটা। লকটা যদি আমার মধ্যে সেল হয় আসলে এখানে মানে লক সেফ থাকে না। আমার আমি এর আগে যে একটা কম্পিউটার জব করতাম তো সেখানে একটা প্রবলেম হচ্ছিল যে হচ্ছে কাজ করার সময় কন্টিনিউয়াস লক দিচ্ছিল, যেরকম টার্মিনাল মুভিটা অন করা ছিল তো সো ওনারা কাজ করতে পারছিল না, তারপর ওরা কষ্ট করে কাজগুলো করলো। তারপরে পরে দেখলাম যে নো টার্মিনাল মুভিটার কি কমান্ডটা দিতে পারি, দেন হয়তো আমরা ইজিলি আমার কাজগুলো করতে পারবো। সুতরাং আমার যদি আমার লকটা যদি আমি ডিরেক্ট লক রিয়েল টাইম লক দেখতে চাই তাহলে টার্মিনাল মনিটর, আর যদি আমি লকটাকে সেভ রাখতে চাই ওয়েটের মধ্যে তাহলে আমার লগ ইন পাওয়ার নাম্বার ডিটেল। আমি এখন একটু অপটিক্যাল পাওয়ার বাজেট নিয়ে কথা বলবো। আচ্ছা দেখি আমার ওয়েটে কী কী মডিউল লাগানো আছে। দেখতে পাচ্ছি যে এখানে যে মডিউলটা লাগানো আছে 7 dB, অর্থাৎ এটা হচ্ছে সি প্লাস মডিউল। আর এখানে যে পাওয়ারটা দেখতে পাচ্ছি এটা কিন্তু আমার হচ্ছে ওয়েলটি থেকে যে পাওয়ারটা ট্রান্সমিট করে ওয়েলটি রিসিভ পাওয়ারটা, অর্থাৎ আমাদের এখানে চারটা পাওয়ার আছে। একটা হচ্ছে ওয়েলটি ট্রান্সমিট পাওয়ার, সেটা 7 dB হতে পারে, 5 dB হতে পারে, এবং ওয়েলটি রিসিভ পাওয়ার মানে ওয়েলটি দিয়ে এসে আমরা যে একটু আগে একটা স্লাইড দেখেছিলাম যে হচ্ছে সি প্লাস মডিউলের লাস্ট সেন্সিটিভিটি কত, তাই আপনাদের আর মনে আছে একটু আগে বলেছিলাম কিন্তু স্লাইড দেখেছিলাম 32। হ্যাঁ, অর্থাৎ এখানে আমার 32 পর্যন্ত আমার এখানে মানে কাজ করবে, 32 বেশি হয় কিন্তু আমার এই মডিউলটার কাজ করবে না। আর হচ্ছে যেহেতু যে লেজারটা পাই যে পাওয়ার সাপ্লাই এখানে আমাদের 27 পর্যন্ত আমাদের কমিটেড, 2800 আপ হতে পারে, 3000 আপ হতে পারে, এটা বি প্লাস ক্ষেত্রে। সুতরাং আমাদের যদি এখানে 25-এর মধ্যে বা 27-23-এর মধ্যে আপ হয়ে যায় সেখানে আমাদের রিভার্সলি এই পাওয়ারটা পাওয়ার কথা। অনেক সময় আমাদের হয়ে যায় যে সেক্ষেত্রে আমাদের হয়তো আমাদের 27-এর আপ হয় না, সেক্ষেত্রে আমাদের 22-23 আপ হয়ে যায়, সেক্ষেত্রে আমরা 27-এর আপনাদের কাছে লাগান, কাছে লাগালে সেই মতো আবার পাওয়ারটা আছে। আচ্ছা কারণ কি এখানে যদি আমার সেন্সিটিভিটি ভালো হয় অর্থাৎ যদি আমার মানে ধরেন 22-23 হয়ে যায় বেশি আপ হয়ে যায় দেন সেক্ষেত্রে সে -30-এর মধ্যে আপ হয়ে যায়, তারপর এখানে দেখেন প্রায় লাস্ট 22-23 বা 30 আপ হয়ে যায়, সি পাইলে বেটার। আপনারা যদি একটা কাজ করতে পারেন, আপনি যদি মডিউল কিনবেন যদি আপনার চেক করে নিতে পারেন যে হচ্ছে আপনার মডিউলটা কত ডিবি ট্রান্সমিট করছে, এবং যদি কিনেন যদি একটু ফিল্ডে দেন আপনার অফিসে অথবা যেগুলো হয়তো বা আপনার যেগুলো ভালো ট্রান্সমিট করে না সেগুলো রিটার্ন করবেন তাহলে আপনার প্লাস মাইনাস।
আচ্ছা তারপর আমি ফায়ার করতে ভাই টাইপ আছে বি প্লাস সি প্লাস আমাদের মার্কেটে যেগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে বি প্লাস টাইপের ওই যে একটা কোশ্চেন ছিল একবার ছোট কোশ্চেন সেটা হচ্ছে ওই যে সেন্সিটিভ যেটা 32 এটা যদি ধরেন কোন একটা ওয়েনু থেকে ওয়েনু থেকে এখানে অনেক বেশি হয়ে গেল লাইক অন 35 এর থেকে পুরো ফন্টটা থাকবে না না থাকবে না তাহলে আপনারা থাকবে না আমার বলতেন কোন একটা ওয়েনু ক্যাশ হ্যাঁ আমার বলতেন আমার এখানে যদি দেখেন এই পাশে যেটা রিসেভ করে এটা 1490 তাই না যদি আপনার এই পন মডিউলের সেন্সিটিভিটি ভালো হয় সে যদি মনে করেন যে হচ্ছে 35 আপ করে নিবে বা এরকম কমপ্লিট হয় এখন ডে বাই ডে মডিউল ডেভেলপ হচ্ছে সি প্লাস সি প্লাস প্লাস আবার আরও আরও ডেভেলপ হচ্ছে সেক্ষেত্রে যদি সে সেন্সিটিভিটি ভালো হয় সেক্ষেত্রে এখানে কি আমি কোন কমান্ড লাইনে কি দেখতে পারবো যে এটা থ্রেশহোল্ড মানে 32 এ যে আপ হবে বা আপ হবে না হ্যাঁ কারণ আমার নেটওয়ার্কে অনেক জায়গায় মডিউল লাগানো আছে আমি জানি না তাহলে আমি আমার মডিউলের ইনফরমেশনটা পাবো ভাইয়া এখানে হচ্ছে ওয়েলটিতে সেটা বলে দিতে পারবে না যে আপনার আসলেই 32 পর্যন্ত কাজ করবে কি না বা ওয়েলটি সেটা বলে দিবে না এটা মেজারের জন্য আলাদা ডিভাইস আছে হয়তো বা আপনি অন্যভাবে মেজার করে নিতে পারবেন বা ওয়েলটি বলে দিবে না যে হচ্ছে এটা 32 পর্যন্ত কাজ করবে আপনার এই মডিউলের যে ইনফরমেশন আছে এই ডিডিএম ইনফোর মধ্যে সব কিছু আসবে দেখুন ডাটা প্রিন্ট হয়ে দেখেন এই এসএমপি মডিউল এটা সেটা সেটা বুঝতে পারছি হ্যাঁ জানার দরকার ছিল যে আসলে সি প্লাস মানে সি প্লাস প্লাস এর যে ইস্যুটা আছে 32 এর পরে যাবে না বাপু বলছেন ডিভাইড এর যে মডিউল এখন চেঞ্জ হচ্ছে হ্যাঁ এটা কিনা সময় আপনি ওই যে ডাটা শিট দেখবেন আপনি ওই যে ডাটা শিট দেখবেন শুনুন আমি এরকম আর দেখছি যে আমার ডে 1 এ এসএপি ট্রান্সমিট করছে হচ্ছে 7 প্লাস হ্যাঁ এটা 2 মাস পরে যে এটা 5 ডিবি তে নেমে আসছে আপনি হইতে পারে এটা হচ্ছে মডিউলের কোয়ালিটির উপর ডিপেন্ড করবে হ্যাঁ কোয়ালিটি অ্যাকচুয়ালি আপনার যদি 7 ডিবি কমপ্লিট হয় সেটা আপনার 7 ডিবি মধ্যে 6 মাস ব্যাক বছর ওয়ারেন্টি কাল পর্যন্ত আপনাকে সার্টিফিকেট দিতে হবে এটা মডিউলের কোয়ালিটি উপর ডিপেন্ড আপনার যে হচ্ছে ভালো মানে একটা পাওয়ার ডিলে যে একটা ভালো এসপি থাকে তো না সেটাই এখন আমি তো কনফিউজ জানেন আমার এখানে ধরেন 1000 পন মডিউল আছে এখন তো আমি কমান্ড লাইনে যখন দেখব যে আসলে এটা সি প্লাস লাগানো আছে না সি প্লাস প্লাস লাগানো আছে সেটা বুঝার কোনো উপায় আছে কিনা কমান্ড লাইনে না ব্যাক কমান্ড লাইনে ফিজিক্যাল প্লাস কারণ অনেক সময় ফিজিক্যালি লোক পাঠায় এটা বোঝা যায় না আসলে এটা সি প্লাস না সি প্লাস প্লাস কারণ উপরে যে স্টিকারটা এটা নষ্ট হয়ে যায় আচ্ছা না ভাই এটা আসলে উপায় নাই হ্যাঁ
কোয়ালিটি ভালো না, কিন্তু 3 ডিবি দিচ্ছে। হ্যাঁ, তো আমার অসংখ্য মডিউল আছে যে 7 প্লাস থেকে এখন 4 হ্যাঁ 4 এ চলে আসছে, সেটা তো আসলে দেখে বুঝতে পাই না। তাহলে ভাই পাওয়ারের ইস্যু গুলো ক্লিয়ার তাই না ভাই? আর আর কারো কোনো কোশ্চেন আছে ভাইয়া পাওয়ারের ইস্যু নিয়ে? তাহলে হয়তো আমি পুরোটাই যাবো। আচ্ছা তাহলে আমি পরে ফিরে যাচ্ছি। আমরা চাইলে কিন্তু একটা স্পেশাল সেট রাখতে পারি, অর্থাৎ ধরেন অন্য হয়তো 27 বা 27 কমপ্লিট 27 পর গেলে হয়তো আপ করতে পারে না। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা একটা অ্যালার্ম প্রোফাইল সেট করে রাখতে পারি। যদি কোনো একটা অ্যালার্ম প্রোফাইল সেট করে রাখি দেন হচ্ছে আপনি যখন 25 যাবেন আমরা একটা 25 অ্যালার্ম প্রোফাইল সেট করে রাখবো, যেমন তরফ থেকে অ্যালার্ম দিব, অর্থাৎ আপনার ফাইবার টিম মানে বাধ্য থাকবে যে হচ্ছে আপনাকে এনিহাও এই পাওয়ার বাজার থেকে 25 রাখতে হবে। এরকম হয় যে আপনি যে ফাইবার টিম আছে এরা কোনোভাবে আমার অন্যটাকে আপ করে দিয়ে চলে মানে চলে আসবে, সেক্ষেত্রে আমি বুঝতে পারবো না যে আসলে কী অবস্থা, আমাদের এভাবে মনিটরিং করা সম্ভব হবে না। সুতরাং আমরা একটা অ্যালার্ম প্রোফাইল সেট করে রাখতে পারি। অ্যালার্ম প্রোফাইলের কনফিগারেশনটা আমি এখানে প্রোফাইল ক্রিয়েট করে দেন। আমি আপনাদের চ্যাটে আমি অ্যালার্ম প্রোফাইলের দেখেন আমি একটা অ্যালার্ম প্রোফাইলে টেমপ্লেট দিয়ে দিয়েছি আপনাদের চ্যাটে। হ্যাঁ, ফার্স্ট একটা যে প্রোফাইল ক্রিয়েট করি অর্থাৎ আমার 25 উপরে যখনই আপনার অনুরোধটা পাওয়ার পাবে সেক্ষেত্রে আমাকে অ্যালার্ম দিবেন, কারণ আমাদের প্রত্যেক মান্থলি এটা মনিটরিং করা বা এটা দেখা আমাদের পছন্দ হয় না যে আমার একটা পাওয়ার আপনাদের পাচ্ছে কি হচ্ছে। আয়াদের কিন্তু কোনো কোশ্চিন আছে কিনা এই অ্যালার্ম প্রোফাইল নিয়ে, মানে পাওয়ারের যে অ্যালার্ম প্রোফাইল নিয়ে? আচ্ছা, আমাদের আরেকটা ইস্যু আছে যে হচ্ছে অন্য আপগ্রেডের সমস্যা। হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে অন্য আপগ্রেড করতে হয় কাজ করছে না বা বিভিন্ন কারণে একটা ফিচার কাজ করছে না, সেক্ষেত্রে আপনাকে আপগ্রেড করতে হবে। সেক্ষেত্রে আমরা একটা উন্নতি হয়ে আসবো, আমরা গিয়ে বাইরে গিয়ে তাকে আপগ্রেড করতেই পারি বা অপশন নিয়ে করি, বাট আমাদের অ্যাডেম একটা ওয়েলটি দাম নিয়ে করতে হবে, সেক্ষেত্রে আমাদের গিয়ে করা সম্ভব হয় না, সেক্ষেত্রে আমরা ওয়েলটি থেকে আমরা কোনো আপডেট করবো। সুতরাং কোনো আপডেট করার জন্য যেটা করবো আমরা আমরা একটা টিপ করে একটা মানে যে ফাইলটা সেটা আমরা এখানে ইয়েতে রাখবো, ওইটিতে রাখবো। দেখাচ্ছি এখানে অলরেডি একটা
হচ্ছে ভিলেনটা ওয়েব ওই আমার ছেলে আপনি তো হচ্ছে ছেলে একটু দেখাবো আপনি তাহলে এটা ওয়েব এখানে আমরা দেখতে পাচ্ছি একটা হচ্ছে এসএফই অর্থাৎ হচ্ছে আপনার যে ওয়াইফ না এসএফইটাকে আমরা বলি সিঙ্গেল ফ্যামিলি ইউনিট আর যেগুলো ওয়াইফ ইউনিট সেগুলোকে এইট সেগুলোকে বলি আমরা হোম গেট ইউনিট আপনার আর এসএফইর জন্য কিভাবে প্ল্যানটা ক্রিয়েট করবো এটা দেখানো হয়েছে আর এই জিওর জন্য একটু আলাদা আমরা ফার্স্টে যেটা করি মাইক্রোটিক বা রাউটার আছে এখানে আমরা ভিলেন ক্রিয়েট করি সেটা হচ্ছে আমি কিছু পন পড়ে দেখতে পাচ্ছি যে ধরেন নেটিভ ভিলেন ওয়ান যেটা হ্যাঁ এই ওয়ান এর ম্যাক অ্যাড্রেস চলে আসে এটার ধরেন আমি স্পেসিফিক আমি পোর্টটাকে আমি ইসে রাখছি ট্যাগ মোডে রাখছি ভিলেন সেট করে দিয়েছি তারপরও ওই ভিলেন ধরেন 1001 ভিলেন হচ্ছে আমার পন ওয়ান এর জন্য রাখছি ওয়েন ইউ ওয়ান এর জন্য তো ওখান থেকে এক নাম্বার ভিলেনের ম্যাক ওয়ার্ডস আচ্ছা তাহলে ভাইয়া যেটা করবেন সুইচ বোর্ড বা অমুল দিয়ে আপনার মধ্যে পন্টটাকে কোনো খান করা আছে আপনি স্পেসিফিক ভিলেনগুলো অ্যালাউ করে দেবেন আপনি একটা অ্যালাউ করবেন না আপনার ধরেন হচ্ছে সুইচ ট্রাঙ্ক ভিলেন সুইচ ট্রাঙ্ক ভিলেন অ্যালাউড 20-30 করে দিলেন তাহলে তো আর মন আসে কথা না আর কি ট্রাঙ্কে মন অ্যালাউ করা আছে মন অ্যালাউ করা না থাকলে আপনার আসবে না তাহলে ওই ভিলেন দিলেন ভাইয়াদের ফিলার নিয়ে আর কোনো কিছু না থাকে না
আর হচ্ছে আমি যদি অ্যাপ্লিকেশনটাকে অ্যাক্সেস করতে চাই তাহলে পিভিআইডি কমান্ড দিতে হয়, সিসকোড মোড পিভিআইডি, তাহলে সিসকোড করে আমার অ্যাক্সেস দিয়ে রাখা। ভাই হাইব্রিড মোড সম্পর্কে একটু বলেন প্লিজ। এখানে হাইব্রিড মোড নিয়ে এটা ভাই হাইব্রিড কিছু নাই আসলে, কিছু নাই, কয়েক টাইপের হচ্ছে আমি করতে পারি। আর কোনো কোশ্চেন করবেন ভাইয়া আর ইয়ে নিয়ে ভিলেন নিয়ে? তাহলে আমি হচ্ছে নেক্সট টপিকসে যাব, চলে যাব। হ্যাঁ মনে হয় ভিলেন নিয়ে কোনো কোশ্চেন নাই আসলে। আচ্ছা আমি একটু ডিএসসিপি স্নুপি নিয়ে কথা বলবো, আমি তার আগে একটা স্লাইড পিএস শেয়ার করে নিচ্ছি। আসলে ডিএসপি স্নুপিংটা কি, নর্মালি আমরা দেখি যে হচ্ছে আমাদের যে প্রবলেমটা হতো আগে আমাদের এমসি নেটওয়ার্কে, যে কেউ কী করতো আপনার হচ্ছে রাউটারের ওয়ান পোর্টে কেবল না লাগায় রেখে ল্যান্ড পোর্টে লাগায় রাখতো। সেখান থেকে যদি আপনাদের ডিএসপি রাউটারের প্রায় যে ডিএসপি রাউটার করতো +24 তাহলে আমরা 255টা আইপি অ্যাড্রেস আমার পুরো নেটওয়ার্কে চলে আসতো, এবং এই ঝামেলাটি আমরা আগে অনেকেই পড়তাম। বিশেষ করে আমাদের যখন এমসি নেটওয়ার্ক ছিল তখন এই প্রবলেমটা হতো। বাট যদি আমরা ম্যানেজেবল নেটওয়ার্ক ইউজ করি সেক্ষেত্রে আমাদের একটা ফিচার আছে, ডিএসপি স্নুপিং অপশান আছে। যদি এই ফিচারটা আমরা অ্যাপ্লাই করি তাহলে আমরা এই প্রবলেমটা থেকে দূরে থাকতে পারবো। এটা একটা সিকিউরিটি ফিচার, অর্থাৎ আপনারা তো দেখতে পাচ্ছেন তাই না আমার ডিসপ্লেটা? হ্যাঁ দেখতে পাচ্ছেন। এখানে দেখেন, এখানে আমার একটা পোর্টে একটা ডিএসপি ট্রাস্ট রাউটার অথবা পিপিই বলেন অথবা আমার ধরেন ডিএসপি সার্ভিস বলেন অথবা হটস্পট সার্ভিস হতে পারে ধরেন। হ্যাঁ একটা পোর্টে ওই পোর্টটাই মানে ডিএসপি সার্ভিসটা নেওয়ার জন্য অ্যালাউ, আমার অন্য কোনো পোর্ট দিয়ে আমার ডিএসপি সে এক্সেপ্ট করতো। এই জন্যই আমার ডিএসপি স্নুপিং যদি আমার অন্যান্য পোর্ট দিয়ে ডিএসপি এক্সেপ্ট করতো তাহলে দেখতে পাচ্ছেন ডিএসপি রাউটার এখান থেকে আমার একটা ডিএসপি এসে আমার পুরো ওয়েলটিতে বা পুরো ওয়েলটি নেটওয়ার্কে ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা যেখানে করবো আমরা হচ্ছে এই পোর্টটাকে ট্রাস্ট করে এই ভিলানটাকে ট্রাস্ট করে দিব, জাস্ট এতটুকু করলেই অন্যান্য পোর্টগুলা বা অন্যান্য যে কোনো জীবন বলেন অথবা আপনি পোর্টগুলা বলেন আমরা মনে হয় এই ডিএসপি নিয়ে আগে অনেকেই প্রবলেম ভাইয়া, এই ডিএসপি স্নুপিং নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? ভাই আমি ট্রাস্ট আমি হচ্ছে আইপি ডিএসপি স্নুপিং আমার ট্রাস্টটাকে আমি পুরোটাই করব এবং আমার সবগুলোতেই ধরেন আমার ডিএসপি সার্ভার চলে, প্রত্যেকটা ভিলেনই ডিএসপি সার্ভার চলে।
আমি কি ইন্ডিভিজুয়াল ভিলেনের উপরে ট্রাস্ট এলাও করব নাকি অ্যাপ্লাই করব নাকি সাবিন মানে ধরুন আমার 10G 0/1 এটা কি ট্রাস্ট আমি 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 ট্রাস্টটা কোটেই করব ট্রাস্টটা কোটেই করব হ্যাঁ আর আমার যদি ধরেন অনুর থেকে আমি একটু অ্যাড করি ভাই অনু ধরেন আমার 20 ভিলেনে আছে তাহলে তোমার 10 ভিলেনে ইমপ্যাক্ট করবে না তাই না তা তোমার প্রবলেম হচ্ছে না হ্যাঁ এই হলো সেটা মানে আমার অনুর 30 আছে 20 আছে শুধুমাত্র ওই একটা ভিলেনে ইমপ্যাক্ট করবে সুতরাং ওই ভিলেনের জন্য ওই এক নাম্বার পর্যন্ত ট্রাস্ট হয়ে আসবে 10 20 30 সবগুলোর জন্যই আমার এক নাম্বার পর্যন্ত ট্রাস্ট আচ্ছা আমাকে একটা আরেকটা জিনিস বলেন আমার হচ্ছে ধরেন আইপি ডিএসএমই স্নুপিং এখানে কনফিগারেশনটা এটা দরকার নাই আমি বলে দিচ্ছি আপনাকে আমি আইপি ডিএসএমই স্নুপিং করছি এই পোর্টের জন্য হ্যাঁ ধরেন এখানে এই পোর্টের জন্য এই পোর্টে আমার 10টা 20টা 30টা ভিলেন অ্যালাউ আছে হ্যাঁ তারপরে আমি এই আইপি ডিএসএমই রিলে স্নুপিং ভিলেন ওয়ান আমি যদি এই সার্ভিসটা হ্যাঁ এই ডিএসএমই স্নুপিংটা মানে যদি আমার ওয়ান ভিলেনের উপর কাজ করার চাই ওয়ান টু থ্রি এরকম করে আমি মাল্টিপলস অফ ভিলেন দিতে পারবো মানে এটা হচ্ছে আমার স্নুপিংটাকে এনেবল করার জন্য আর হচ্ছে মাল্টিপলস অফ ভিলেনে এই স্নুপিংটা কার্যকরিতা করানোর জন্য আমি এক দুই তিন যতগুলো ভিলেন আছে ততগুলো অ্যাপ্লাই করতে পারবো ভাই আমার এটাই ক্লিয়ার বলেন বলেন মানে ওই পোর্টের যতগুলো ভিলেন আছে সবগুলো মানে ভিলেনের উপরে আমার অ্যাপ্লাই হয়ে গেল ট্রাস্ট হয়ে গেল একটা পোর্টে যদি 20টা ভিলেন থাকে একটা পোর্টে যদি 10টা ভিলেন থাকে সবগুলোর জন্য ট্রাস্ট হ্যাঁ ওই পোর্টটা সব ভিলেনের জন্যই ট্রাস্ট হ্যাঁ তারপরে আমি কোন কোন ভিলেনের উপরে এই সার্ভিসটা ইম্প্যাক্ট ফেলতে চাই 1 2 3 4 5 10 হ্যাঁ তাহলে আমার এখানে আমার স্পেসিফিক ভিলেনগুলো বলে দিতে হবে ভিলেন 1 ভিলেন 2 ভিলেন 3 আমি যদি 10 ভিলেনের কাজ করাতে না চাই 10 ভিলেনের উপরে ওই সার্ভিস মানে আমি ডিসক্রিপ্টিভ কাজ করাবো না আমি সেক্ষেত্রে আমি ওই ভিলেনটা দিব না এখানে এটাই আমি যেটা বুঝছি ভাই আমি একটু আপনাকে বলি বলেন বলেন আমি যেটা বুঝছি আমি ডিএসসিপি স্নোপিং এর প্রথমে যে ভিলেনগুলো দিব এবং সেটাকে যদি আমি যে ফোর্টে ট্রাস্ট করাবো মানে টিএসসিবি স্কোপিং ট্রাস্ট এবং ইনস্পেকশন ট্রাস্ট ওই বিলাইনগুলো যদি ওই ফোর্টে থাকে এবং সেগুলোতে যদি স্কোপিং হয় সেগুলো কেবল ওই ফোর্টে স্কোপিং এর জন্য কাজ করবে আমি আপনার কনসেপ্ট থেকে এটাই বুঝছি হ্যাঁ হ্যাঁ ভাই আমার ফার্স্টে যেটা করব হ্যাঁ আমি হচ্ছে গ্লোবাল মোডে স্কোপিং টানাবল করে নিব গ্লোবাল মোডে স্কোপিং টানাবল করে নিব তারপরে কি করব আমরা হচ্ছে কোন কোন ভিলানের উপরে কাজ করাতে চাই ভিলান ওয়ান ভিলান টু ভিলান থ্রি কোন কোন ভিলানের উপর আমরা কাজ করাবো স্নুপিংটা সেই ভিলানগুলো আমরা উপরে অ্যাপ্লাই করবো হ্যাঁ এটা করলাম করার পরে মনে করেন যে একটা ফোর্ট আমাকে ট্রাস্ট করাতে হবে আর অন্যান্য ফোর্টগুলো ডিনাই করাতে হবে একটা ফোর্ট ট্রাস্ট করলে অন্যান্য ফোর্ট অটোমেটিকলি ডিনাই হয়ে যাবে সেক্ষেত্রে আমরা একটা ফোর্ট ট্রাস্ট করে দিলাম তাহলে আমাদের হয়ে গেল শেষ মানে এখানে একটা ফোর্ট ট্রাস্ট করা মানে এখানে ভিলান 10 15 20 সবগুলোর জন্যই আমার হচ্ছে ট্রাস্ট হয়ে যাওয়া ওখানে এখন কি ভাই কি হচ্ছে কি ভাই ওই যে রোগী হ্যাঁ রোগী অনুগুলা কি ভাইয়া হচ্ছে আপনার ওএলটি থেকে ডিটেক্ট করবে কি ভাই এখানে এখানে তো আসবে না ডিএসপি তো আসবেই না এখানে ডিটেক্ট করার তো কিছু নাই এখানে এখানে হচ্ছে যে এই এখান থেকে যে আপনার রোগ থেকে যে ডিএসপি এসে স্প্রেড হওয়ার কথা সব জায়গায় ছড়ায় যাওয়ার কথা এখানে আসবে না আচ্ছা মানে ওই আপনি আটকে যাবে না না আটকে যাবে আটকে যাবে জি এটাই কাজ ঠিক আছে ভাই বুঝতে পারছি বুঝতে পারছি না যদি মনে করেন যে হয়তো আমি এই টপিকস এর মধ্যে আনি নাই হয়তো আপনারা কোশ্চেন করতে পারেন আসলে আমার একটা কোশ্চেন আছে ভাইয়া বলেন
আমরা হুয়ে ওএলটিতে যেভাবে ফোনের ব্যাকআপ করি ওখানে তো কার্ড সিস্টেম থাকে, উপরে কার্ড থাকে নিচের কার্ড থাকে, বাট আপনাদের তো কোনো কার্ড নাই, আপনাদের ওয়ান ইউ তো বিল্ড ইন থাকে পোর্টগুলো, তো আমরা যেরকম একটা ফোনের ব্যাকআপ আর একটা পোর্টে করি, আপনাদের বিডিকম দিয়ে করা যায় কি না? এটা ভাইয়া বিডিকম দিয়ে করা যায়, একটা হচ্ছে পোর্টের ব্যাকআপ আর একটা পোর্ট করা যায়, মানে হচ্ছে ধরেন একটা ওএলটিতে দুটো পোর্ট আপনি ফার্স্ট স্পিডের ব্যাকআপ করতে পারবেন, রাইট রাইট ফার্স্ট স্পিডের এরকম মানে পরের স্পিডগুলো ব্যাকআপ করতে পারবেন না, বাট 2:3, 2:4 মানে এরকম করতে পারবেন, অর্থাৎ এক নাম্বার পোর্টে একটা স্পিডটা দিলেন, দুই নাম্বার পোর্টে আর একটা স্পিডটা দিলেন, হ্যাঁ দিয়ে মানে 2:3 স্পিডে, হ্যাঁ তারপরে হচ্ছে 8 করলেন, 8 করে ওখান থেকে 8 করে দিলেন, হ্যাঁ এটাকে যেটা আমরা বলি বিপিএইচজি বলি, বিপিএইচজি বলি, সে আমার হবে 10.0.0.10। আমরা লগ ইন করার পরে আমরা যে ইউজার আইডি দিয়ে লগ ইন করবো, এটা একটা ইউজার আইডি, সরি দুইটা ইউজারের পাসওয়ার্ড আছে, একটা হচ্ছে ইউজার কাস্টমারদের জন্য আর একটা হচ্ছে আইএসপিদের জন্য, এটা হচ্ছে আপনার ইউজার নেম অ্যাডমিন হবে আর পাসওয়ার্ড সুপার অ্যান্ড 123 হবে। সো এখানে একটু বড় করে দিচ্ছি, যদি আমরা রাউট মোডে কাজ করাতে চাই, তাহলে আমাকে রাউট মোডে রাখতে হবে। হ্যাঁ আবার আমি চাইলে এটাও পারি যে হচ্ছে আমার ওয়াইফাই অনুর এক নাম্বার পোর্ট আর দুই নাম্বার পোর্ট এটা হচ্ছে ব্রিজ মোডে কাজ করবে, অর্থাৎ হচ্ছে আপনার ওয়ান থেকে যে পিপিইটা আসতেছে এই পিপিইটা আমার হচ্ছে একটা ক্লায়েন্ট হয়তো মানে এই মানে ট্রান্সপারেন্ট করবে, আর তিন চার নাম্বার পোর্ট আর পাঁচ নাম্বার পোর্ট পোর্টের জন্য আপনার হচ্ছে ওয়েল্টের মধ্যে ধরেন একটা পিপিই কনফিগার করে দেন ওখান থেকে আজ রাউট হিসেবে থ্রো হবে, এভাবেও করা সম্ভব, মানে দুটো ভাগে সেপারেট ভাগ করা যায়। এই জন্য আমরা ওয়ানটাকে আমরা হয়তো একটা দুটো তিনটে চারটা ভার্চুয়াল মানে পোর্টে ভাগ করতে পারি, মানে একটা ওয়ান পোর্টকে যে পোর্ট দিয়ে আপনার ব্যাটারি দিন হচ্ছে আমরা চারটা ভাগে ভাগ করাতে পারবো। তাহলে আমরা দেখে নিলাম এখানে এই যে পিপিইউ সিলেক্ট করি, দেন আমার হচ্ছে পিপিইউর ইউজার নেম আর পাসওয়ার্ডটা চলে আসবে আমার এখানে, এখানে আমার যদি ভিলান থাকে ভিলানের উপরে সার্ভিস থাকে তখন আমরা ভিলান অ্যানেবল করতে পারবো, আর এখানে হচ্ছে অনেকগুলো সার্ভিস মোড সিলেক্ট করা যায়, একটা হচ্ছে TR69 ইন্টারনেট, যদি আমি TR69 ইন্টারনেট সিলেক্ট করি তাহলে আমরা অনু ম্যানেজমেন্ট করতে পারবো, মানে ওয়ান থেকে মানে আমি বাইরে থেকে ধরেন অনুতে যদি রিয়ালাই বসে সেখানে অ্যাক্সেস করতে পারবো, ওয়ান পোর্ট দিয়ে অ্যাক্সেস করতে পারবো, যদি আমার ইন্টারনেট থাকে তাহলে আমি ওয়ান পোর্ট অ্যাক্সেস করতে পারবো না। এখানে দেখেন নিচে আছে বাইন্ডিং পোর্ট, এখানে যদি আমার ক্লিক করা নাই সিলেক্ট করা নাই, আমি এই এই নিউ ওয়ারেন্ট লিঙ্কটা আমি মানে কার সাথে মানে বাইন্ড করবো, এই পিপিইটা বা হচ্ছে এই ওয়ারেন্টটা ওই ভার্চুয়াল পোর্টটা মানে কার সাথে বাইন্ড করবো এখানে আমি সিলেক্ট করলে দেন আমার হচ্ছে ওর সাথে বাইন্ড হয়ে যাবে এবং ওই পোর্টে ট্রান্সমিট হবে। তারপরে আমরা এখানে যাবো এসএসআই মানে ওয়াইফাই কনফিগারেশনে, ওয়াইফাই কনফিগারেশনে গিয়ে দেন আমি হচ্ছে ওয়াইফাই সিলেক্ট করে দেন আমি এখানে ইউজারনেম পাসওয়ার্ড করতে পারবো, এটা হচ্ছে আমার ওএলটি এনডি গিয়ে আসলে এটা এই কনফিগারেশনটা। এছাড়া আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে আমার ওয়ান কনফিগারেশনটা আছে, আচ্ছা আমরা চাইলে এই ওয়ানটাকে আমরা হচ্ছে মানে রাউটার থেকেও মানে সরি ওয়েল্ড থেকে এই ওয়েল্ড থেকে কনফিগার করতে অথবা আমরা এনএমএস দিয়েও কনফিগার করতে পারি, আমি এর জন্য আপনাদের একটা ভিডিও লিঙ্ক শেয়ার করে দিচ্ছি আপনাদের। যেহেতু আমাদের ট্রেনিং সেশন, যদি আমাদের ওয়ার্কশপ হতো দিন হয়তো আমরা এটা করে দেখাতে পারতাম সবকিছু, তাহলে আমাদের পক্ষে তো পসিবল না আসলে মানে সবকিছু করে দেখানো, জাস্ট আপনাদের হিন্টস দিব আপনাদের আমাদের থেকে করে নেবেন, আসলে আপনারা চাইলে কমান্ড মোডে অথবা আপনারা চাইলে এনএমএস থেকেও আপনারা হচ্ছে ওয়াইফাই অনুর ওয়ানটা কনফিগার করতে পারেন।
আমি লিংকটা দিয়ে দিচ্ছি ভাই, একটা কোশ্চেন করতে পারি? হ্যাঁ অবশ্যই করতে পারেন ভাই, শেয়ার করতেছি এর মধ্যে আপনি কোশ্চেনটা করে নেন। জি ওকে ভাইয়া, হচ্ছে আমি কি থার্ড পার্টি কোনো কোম্পানি ভেন্ডরের ওয়েনিউ কি আপনাদের